নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। অন্য জায়গায় সূরা বাকারা বলছে আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়াল কওম আর রাকিন, বনী ইসরাঈলদের মিসাক। ওয়া ইযা আখাযনা মিসাকা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু সালামের এবং তার সন্তানদের এদের কাছ থেকে এই নামাজের অঙ্গীকারনামা নিয়েছিলেন। আল্লাহ মূসা এবং হারুন সম্পর্কে বলেন ওয়া ওয়াহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। যখন বনী ইসরাঈল খুব কঠিন অবস্থায় ছিল, ফেরাউনের জ্বালা যন্ত্রণায় এরা নিজেরা নামাজ পড়ার জন্যে বাইরে কোথাও যেতে পারতো না, আল্লাহ তাদেরকে ঘরের মধ্যেই নামাজ পড়ার আদেশ, নামাজ ওখানেই পড়ো। আল্লাহ মূসা অন্য জায়গায় বলছে ইন্নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মোট কথা, নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিন ইনসান সমস্ত নবী রসুল সমস্ত উম্মতের জন্যে এবং শেষে তার হাবিব সম্পর্কে আল্লাহ বলছেন, তাকে নির্দেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা, হে আমার হাবিব আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন। উম্মতের তো আছেই খাস, এই আমভাবে কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 35 জায়গাতে আকিমুস সালাহ নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো নির্দেশ করেছেন। বাকি সালাত শব্দটা কোরআনে 80 অধিকবার উল্লেখ হয়েছে, তবে নির্দেশের নির্দেশ সূচক যে ক্রিয়া আকিমুসসালা আকিমুসসালা আকিমিসসালা এটা প্রায় 35 বার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 35 বার উল্লেখ করছেন। তাহলে একটা নির্দেশ এতবার কোরআন মাজিদের মধ্যে এবং খাস করে তার হাবিবকে নির্দেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন এবং ধৈর্য ধারণ করুন। কারণ একবার দুইবারের বাচ্চারা নামাজ পড়া শিখবে না, স্ত্রীকে ডাকবেন একবার দুইবার হয়তো ঘুম ভাঙবে না, বারবার ডাকতে হবে, ডেকে তাকে নামাজ পড়াতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহিসসালাম আজান হওয়া মাত্র তিনি তার পরিবারভুক্ত সবাইকে বলতেন ইয়া ফাতেমা সল্লি ইয়া হাসান ইয়া হোসাইন ইয়া আলী ইয়া, তার পরিবারের সবগুলোকে ডেকে তিনি কি মসজিদে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে যখন শেষ রাত্রি ফজরের আগে আগে তখন তার পরিবারকে ডাকতেন আসসালাহ 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 এবং আয়াত পড়তেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। তাহলে বন্ধুগণ এই নামাজ বা এই সালাত এটা অঙ্গীকার সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দার প্রতি নামাজ ফরজ করলাম, যে এই নামাজকে হেফাজত করবে সেই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার থাকলো, আর যে নামাজকে বরবাদ করবে তার জন্য আমার কাছে কোনো অঙ্গীকার নেই। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন মান হাফাজা আলাইহা, এই নামাজ পাঁচ ওয়াক্ত যে হেফাজত করবে কাত লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নূর আলো পাবে, বুরহান সার্টিফিকেট পাবে জান্নাতে যাওয়ার, কারণ এটা পাস করলে সব পাস, পাসের কি সার্টিফিকেট পাবে কারণ নামাজে পাস করেছে, ওনাজা নাজাত পাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর এই নামাজের যে হেফাজত করবে না, হেফাজত মানে সময় মতো পড়া, রাসূলের তরিকায় পড়া, এর ফরজ ওয়াজিব সুন্নত নফল সব কিছু ঠিক মতো আদা করা, ধীর স্থিরভাবে নামাজের বাহ্যিক দিক এবং আত্মিক দিক এর রূহ এবং এর আদা সব কিছুকে সুন্দর করে যে আদা করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নাজাত আছে, নূর আছে, সার্টিফিকেট আছে। আর যে হেফাজত করবে না, সময় মতো পড়বে না, উল্টাপাল্টা করে পড়বে, জামাতে পড়বে না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন না পাবে নূর আলো, অন্ধকার, না পাবে সার্টিফিকেট পাস ফেল, আর না পাবে নাজাত। এখানেই শেষ না, ওয়ুহশারু মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া ইবনু খালফ। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাসর নাসর হবে কার সঙ্গে, কার সঙ্গে, ফিরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে। ফিরাউনের প্রধানমন্ত্রীর নাম ছিল হামান, কারুন
মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, ও ফেরাউনের সঙ্গে যোগ দিয়েছিল বেনামাজিদের অন্তর্ভুক্ত। আর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ওবাই ইবনে খালফ, এই চারজন কাফেরের বড় লিডার। ফেরাউন বড় লিডার না কাফেরের? কি বলেন আপনারা? হামান, কারুন, ওবাই ইবনে খালফ, এরা কাফেরের সবচেয়ে বড় লিডার। এই বড় লিডারদের সঙ্গে কিয়ামতের মাঠে এদের বেনামাজিদের হাসর নাসর হবে। বেনামাজি না, যারা নামাজ পড়ে কিন্তু হেফাজত করে না ঠিক মতো, আর যারা পড়েই না, যারা এর খবরই রাখে না, তাদের অবস্থা তো কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু ভুলে থাকে, সময় মতো পড়ে না, জামাতে পড়ে না, নামাজে যখন দাঁড়ায় ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় মন কোথায় দৌড়িয়ে বেড়ায়, দুনিয়া দুনিয়া, ডলার রিয়াল সালামত এর হিসাব করে। এইভাবে যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওই ব্যক্তি কি হয়, নামাজের গুরুত্ব নাই। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ভুলে থাকে, জোহরটা, আসর, আসরটা, মাগরিব, ফজরটা হয়তো ঘুমে যায়, ঠিক মতো না আর কি, জামাতে পড়ে না, ঘরে পড়ে, মাঝে পড়ে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। তাহলে যারা টোটালি পড়ে না, যারা হেফাজত করে না, কিয়ামতের মাঠে এদের হাসর নাসর হবে। ফেরাউন, কি বলে, হামান, কারুন এবং ওবাই ইবনে খালফ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই চারটা লোকের কথা আল্লাহ নবী কেন বলেছেন, এর পিছনে একটা হিকমত আছে। কি হিকমত? ফেরাউন ছিল রাজা বাদশাহ, ঠিক না? বাদশাহ ছিল না, রাজা ছিল। তো যারা নেতাজি রাজনৈতিক করে, রাজনীতি নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে ব্যস্ত, এদের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি হয়, এরা ফেরাউনের সঙ্গে উঠবে। আর হামান বড় শিক্ষিত পণ্ডিত, প্রধানমন্ত্রী, বড় বড় শিক্ষিত আমেরিকা থেকে, রাশিয়া থেকে, জাপান থেকে সার্টিফিকেট নিয়ে আসে, ওর সঙ্গে আর একটা সার্টিফিকেট নিয়ে আসে বেনামাজি। এরা এই সমস্ত হামান গ্রুপ, বড় শিক্ষিত গ্রুপ, এদের মধ্যেও কি নামাজ বেনামাজির সংখ্যা বেশি। আর কারণ, এরা ধন সম্পদের পাহাড় ছিল, এর ধনকূপের মালিক ছিল। তো যাদের বেশি ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, এরাও ওই কারণের সঙ্গে উঠবে। এর অনেক ধন সম্পদ ছিল, ধন সম্পদের মালিক ছিল। আর ওবাই ইবনে খালফ ছিল বড় ব্যবসায়ী মক্কার। তাহলে বেনামাজিদের এই চার শ্রেণীর মানুষ বেশি বেনামাজি, যারা রাজা এদের পিছনে ঘুরে, যারা প্রধানমন্ত্রী বড় শিক্ষিত, আর যারা ধন দৌলতের মালিক, আর যারা ব্যবসায়ী। আল্লামা ইবনে কাইয়িম বলেন, এই চারজন মানুষের কথা উল্লেখ করার পিছনে এটাই হতে পারে হিকমত। বুঝাচ্ছেন আসেনে বন্ধুগণ? এই নামাজ, এর গুরুত্ব, এর ফজিলত, এর জামাতের সঙ্গে আদায়, এর হুকুম না পড়লে বিরাট কঠিন। আমরা দ্বিতীয় পয়েন্টটা আলোচনা করতে যাই, যে এই নামাজের ফজিলত আল্লাহর বা এর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। এর গুরুত্ব না থাকলে আল্লাহ কেন প্রত্যেক উম্মতের জন্যে, প্রত্যেক রাসুলের জন্যে, ফেরেস্তাদের জন্যে, সবার জন্যে কেন আল্লাহ রব্বুল আলামিন এ নির্দিষ্ট করেছেন? এবং উম্মতে মুহাম্মদের সর্বপ্রথম ইবাদত ফরজ হয়েছে কোনটি? নামাজ। সর্বপ্রথম ইবাদত নামাজ ফরজ হয়েছে, এবং সর্বশেষ দুনিয়া থেকে না, মানুষ হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, কিন্তু নামাজ কিছু লোক পড়তেই থাকবে কিয়ামত রাগ পর্যন্ত। সর্বশেষ এই দুনিয়া থেকে উঠবে নামাজ, এবং সর্বপ্রথম হিসাব হবে কিয়ামতের মাঠে এই নামাজের। এই নামাজের ফজিলত অত্যধিক। আল্লাহ নবী আলাইহিসসালাম বহু হাদিসে এর উল্লেখ করেছেন, যে একজন মানুষ যখন সুন্দর করে উজু করে বাড়ি থেকে বের হয়ে যায়, মসজিদের দিকে যেতে থাকে, তখন তার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে পাপ ঝরে যায়, একটা করে নেকি লেখা হয়, এবং একটা করে তার মর্যাদা উপরে উঠে যায়। এবং কিছু হাদিসে আছে, যখন একজন মানুষ সুন্দর করে উজু করে গিয়ে দুই রাকাত নামাজ কায়মনে খুশু খুজুর সঙ্গে আল্লাহ খুশি করার জন্য পড়ে, তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন। বন্ধুগণ, এই নামাজের ফজিলত, এর গুরুত্ব বর্ণনা করতে গেলে সময় লাগবে অনেক। আমি আপনার জন্য শুধু এটুকু বলবো যে এর কিছু ফজিলত, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর হয়, মানে প্রবাহিত নদী, যেখানে পানি স্রোত বয়,
একটা মানুষ যদি পাঁচবার ওই পুকুর ওই ইয়েতে নদীতে গোসল করে হালিয়াব কামিন্দার আনি হিসে ওর কি গায়ে ময়লা থাকবে? পাঁচবার, একবার না, দৈনিক পাঁচবার করে ওই নদীর প্রবাহিত পানিতে গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? কালু লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানি শাই, তার কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিল খাতায়া, এরকমই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। যখন পাঁচবার নামাজ পড়ে তখন তার এই দুই নামাজের মধ্যে পাপগুলি কি করেন? আল্লাহ মিটিয়ে দেন, পরিষ্কার করে দেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেলে কি বলে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শয়তান কি মাথায় ঢুকছে, একটা মেয়ে মানুষকে ধরে একটা চুমা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন বসো। এরপর আজান হলো, আজানের পরে নামাজ হয়ে গেল। এরপরে ওই লোকটি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পবিত্র করেন। কামা সাল্লাইতা মানা, তুমি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই, ওই পড়ছি তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ইন্না আয়াত পড়লেন কোরআনের, ওয়াকিমিস সালাতা তারাফাই নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি নামাজ পড়ছো, খালাস তোমার ওই পাপ আল্লাহ মিটিয়ে দিয়েছেন। তাহলে বন্ধুগণ, এক এই নামাজ মানুষের কি করে দেয়? পাপ মোচন করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই হলো তো আমভাবে নামাজের ফজিলত। আপনার কাছে আমি কিছু জামাতের ফজিলত বলতে চাই, জামাতে নামাজ পড়া। এখানে একটা হাদিস আরও আপনাদের বলি গুরুত্বর দিক থেকে, যে একটা মুসল্লি নামাজ পড়লে তার সামনে দিয়ে যাওয়া কত বড় অন্যায়। আল্লাহ নবী বলছেন লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসল্লি মাযা আলাইহি লা ওয়াকাফা আরবাইন, যদি জানতো একজন নামাজি, একজন লোক যে নামাজের সামনে দিয়ে গেলে কি মহাপাপ, তাহলে চল্লিশ হলেও দাঁড়িয়ে থাকতো। বর্ণনাকারী বলছেন যে আল্লাহর নবী চল্লিশ দিনের কথা বলছেন, না চল্লিশ মাসের কথা, না চল্লিশ বছর, এটা আমার মনে নাই। তো চল্লিশ দিনে যদি হয়, চল্লিশ দিন দাঁড়িয়ে থাকবেন, তো একজন নামাজের সামনে দিয়ে যেতে কতক্ষণ লাগে? দুই সেকেন্ড, দুই সেকেন্ড। এই দুই সেকেন্ডে একজনের নামাজের ত্রুটি ঘটার জন্যে, এই জন্য কাব ইবনে আহবার বলেন যে যদি জানতো লা ইয়ালামুল মারু বাইনা ইয়াদিল মুসাল্লি, কি বলে, হ্যাঁ, যদি জানতো যে একজন নামাজের সামনে দিয়ে নামাজের ডিস্টার্ব করলে কি পাপ, তাহলে সে পছন্দ করতো যে জমিনে ধসে যাক কারণের মতো, কিন্তু তারপরও সে যেত না। মুয়াত্তা মালিকে ইমাম মালিক কাব ইবনে আহবার থেকে এই বর্ণনাটা করেছে মওকুফ হাদিস। তাহলে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। এই নামাজ জামাতের সঙ্গে পড়া ফরজ। খেয়াল করেন, পুরুষদের জন্যে জামাতে গিয়ে পড়া ফরজ আইন, কোনো ওজোর শরী ছাড়া। ওজোর শরী মানে অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা গেলে অসুখ বেড়ে যাবে বা অসুখ হয়ে যাবে, বা ঝড় বৃষ্টি কোনোভাবে যাওয়া সম্ভব না, বা হয়তো কোনো দুশ্মন আছে আশঙ্কা যে মারতে পারে, এবং যদি কনফার্ম হয়। তাছাড়া কোনো ওজোর ছাড়া মসজিদে গিয়ে নামাজ না পড়লে কারো কারো মতে তার নামাজই হবে না। জাহিরি মাজহাব যেটা ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার মাজহাব, যে মসজিদে গিয়ে নামাজ পড়া নামাজ হওয়ার জন্য শর্ত, তবে সঠিক মত হলো বাড়িতে পড়লে নামাজ হয়ে যাবে, তবাজ মামাজ মাকরুহ হবে, ওলামারা বলছেন। এই জন্য সঠিক মত ফরজ আইন মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর কাছে একজন অন্ধ মানুষ এসে বলে ইয়া রাসূলুল্লাহ লাইসা লি আহাদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার কেউ নেই আমাকে মসজিদে টেনে নিয়ে যাবে, নিয়ে আসবে, হাল্লি রক্সা, আমার কি নামাজ বাড়িতে পড়ার অনুমতি আছে? আল্লাহর নবী প্রথমে বললেন হ্যাঁ নাম। ফালাম মোল্লার রাজুল, লোকটা যখন যাওয়া শুরু করছে, বল তাহাল, ডাকলেন ফানা আদাহ, মুসলিম শরীফের হাদিস, ডাকলেন তাহ হাল তাসমাউন নিদা, আজান শুনতে পাও? বলে হ্যাঁ। ফা আজিব, তাহলে আজানের উত্তর দেওয়া তোমার উপর ওয়াজিব। আজব, কোনো কোনো বর্ণনা আছে অন্ধ ব্যক্তি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দিয়ে দড়ি ধরে 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 আসতে। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমাদের জামানায় সাহাবা ইকরামদের মধ্যে অসুস্থ হয়ে যেত, হাঁটতে পারতো না, দুইজনের ঘাড়ে, মুসলিম শরীফের হাদিস, দুইজনের ঘাড়ে হাত ভর দিয়ে পা মাটির মধ্যে হেঁচড়াতে হেঁচড়াতে গিয়ে তারপরও গিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস।
তাহলে জামাতের সঙ্গে আদায় করা ফরজ। আল্লাহর নবী বলেন ইশার নামাজে গিয়ে দেখলেন লোকজন অনুপস্থিত, বলেন আমার মনে হয় একজনকে নামাজ আদা করার আজান দিয়ে নামাজ পড়ার বলি, আর যুবকদেরকে হাতের মধ্যে লকড়ি খড়ি নিয়ে গিয়ে সবার বাড়ির মধ্যে আগুন জ্বালাই দিই। তবে মহিলাদের প্রতি নামাজ জামাতে ফরজ না, ছোট বাচ্চারা, কীট পতঙ্গ, পশু পাখি, আগুন লাগালে তো সব পুড়ে যাবে, যাবে না? যাবে না। সুবহানাল্লাহ। এই জন্যে এমনকি যুদ্ধ অবস্থায়, যুদ্ধ চলছে, ফাইটিং হচ্ছে, এই অবস্থাতেও জামাত করে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ কোরআন পাকে দিয়েছেন সূরা নিসার মধ্যে। একদল যুদ্ধ করবে, আর একদল ইমাম তাদের কিনে নামাজ পড়বে, এরা শেষ করলে ওরা যাবে, ওরা আসবে, এই সিস্টেম। নামাজ সালাতুল খাওফ, হাদিসের কিতাব খোলেন, কোরআন তাফসির খোলেন, দেখবেন। তাহলে ফরজ, বিবেক থাকা অবস্থায় কোনো অবস্থাতে নামাজ মাফ নেই। নামাজ সফরে হোক, বাড়িতে হোক, সুস্থ হন, অসুস্থ হন, শুয়ে থাকেন, দাঁড়িয়ে না পারেন, বসে, বসে না পারে শুয়ে, শুয়ে না পারলে ইশারাতে, কোনো অবস্থাতে নামাজ মাফ নেই। এবার একটু পরে আসবে যে নামাজ যারা পড়ে না তাদের হুকুম কি। বন্ধুগণ, জামাতের সঙ্গে নামাজ পড়ার কয়েকটা ফজিলত বলে আমরা সামনে অন্য বিষয়ে আলোচনা করতে চাই। নামাজ যদি জামাতের সঙ্গে পড়েন তাহলে আপনার, একটু আগে আমি আলোচনা করছিলাম যে আপনার পাপ ঝরে যাবে, নেকি লেখা হবে, আপনার মর্তবা, আপনার মর্যাদা উপরে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন অন্য আরও কি ফায়দা, যে আপনি শয়তান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ নবী বলেন মা আমিন সালাসা ফি কারিয়াতিন ওয়ালা বাদু লা তুকামু ফিহিমুস সালা ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতান ফালাইকুম বিল জামাআ ফাইন্নাহু ইয়াকুলু যিবাল কাসিয়া রাহু আবু দাউদ হাসানাহু আল আলবানী। গ্রামে হোক বা মরুভূমিতে হোক, যেখানে নামাজ কায়েম হয় না, জামাত হয় না, ওইখানে শয়তান তাদের উপরে কি বিস্তার লাভ করে। তোমরা জামাতবদ্ধ থাকো, জামাত আদা করো, কারণ যারা দূরে সরে তাকেই শয়তান খায়। বন্ধুগণ, এছাড়া নেফাক থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণের এই জামাতে নামাজ পড়ার কি ফজিলত। আল্লাহ নবী বলেন মানসাল্লা আরবাইনা মানসাল্লাহ আরবাইনা ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারআতান বারআতু মিনান নার বারআতু মিনান নিফাক রাওয়াহু তিরমিজি ও হাসান আলবানী। যারা 40 দিন যে ব্যক্তি জামাত সহকারে তকবীরে উলায় নামাজ পড়বে তার জন্য দুইটা মুক্তি। একটা মুক্তি সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই যে কিয়ামতের দিন নাজাত পাবে, আর একটা হলো কি সে মোনাফেক থেকে নাম তার কাটা যাবে। এই জন্যে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ওয়ালা কাদ রাআইতু মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুফুন নিফাক। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমাদের সাহাবাদের সমাজে স্পষ্ট যে মুনাফেক এরাই নামাজ থেকে বিরত থাকতো, বাকি অন্যরা সবাই জামাতে হাজির হতো। বন্ধুগণ, এইভাবে কিয়ামতের দিন যারা জামাতে নামাজ পড়বে তাদের জন্য আলো, ওই যে একটা আলো পাবেন। আল্লাহ নবী বলেন বাশশিরিল মাসাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াওমাল কিয়ামা। যারা অন্ধকারে সজরের সময় রাত্রে বা মাগরিব ঈশা, এখন তো বাতি হয়ে গেছে, তারপর অন্ধকারে যারা এই মসজিদে যায় অর্থাৎ রাত্রের নামাজগুলিতে অনেক সময় অনেকে হাজির হয় না অন্ধকারের কারণে গ্রামগঞ্জে, এদের জন্য কিয়ামতের মাঠে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেওয়া হয় আল্লাহ রাসূল আলাইহিসসালাম, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। এইভাবে যারা নামাজে বের হবে তারা আল্লাহর জিম্মায় থাকবে। আল্লাহ বলেন সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ আযজা ওয়াজাল ওয়া মিনহুম রাজুলুন রাহিলাল মাসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ হাত্তা ইয়াতাওয়াফা ফায়ুদখিলুহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মসজিদ দিকে যায় সে আল্লাহর জিম্মাদারিতে থাকে মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাকে তারপরে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহি আযীম। আল্লাহ নবী বলেন মান সাল্লা সুবহা ফি জামা ফাহুয়া ফি জান্নাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের জামাত, ফজর নামাজ জামাতের সঙ্গে পড়বে সারাদিন সে কি আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, হ্যাঁ আরও থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা জামাতের সঙ্গে নামাজ পড়বেন তাদের জন্যে ফেরেশতারা দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহম আলাইহি আল্লাহুম্মা রহমহু। যারা নামাজে গিয়ে নামাজ পড়ে থাক, নামাজ পড়ে অপেক্ষা করবে জামাতের জন্যে বা আরেক নামাজের জন্যে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। শুধু তাই না, যারা জামাতের সঙ্গে নামাজ পড়বে হজের সমান নাকি পাবে। আল্লাহ নবী বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাহ
mutatahiran ila salati maktuba fa ajruhu kaziril hajjil muhrim. Rahu Abu Dawud o hadithun hasan. Je byakti farz namaz porar jonno ghar theke wuzu kore ber hoye jabe she jonno ekta ki hajer ihram obosthay je haj kore jene ki pay sei neki she paben she jonno haj korteche subhanallahi alazim. Ebhabe Allah nabi alaihi salatu wasalam bolen কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, এর মধ্যে ওই শ্রেণীর মানুষ ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলে থাকে, অর্থাৎ ফজর পরে কখন জোহর পড়ব, জোহর পরে কখন আসর হবে, কখন আসর কখন মাগরিব হবে, এইভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে অন্তর ঝুলা থাকে মসজিদে, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। শুধু তাই না, কিয়ামতের মাঠে যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কেমন খুশি, যেমন কোনো সফরে আছে আপনার বাবা মা বা যে কেউ সফর থেকে যখন বাড়িতে যায় সবাই তাকে কোলাকুলি করে খুশি হয় না কয় না, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা নামাজের দিকে যায় তখন আল্লাহ খুশি হন। আল্লাহ নবী বলেন সুম্মা ইয়াতিল মাসজিদা লা ইউরিদু ইল্লা সালা ফি ইল্লা তাবাসবাসা আল্লাহু ইলাইহি কামায়াত বাসবাসু আহলুল গায়ব বিতলাতিহি, যখন কেউ সফর থেকে আসলে তার পরিবার তাকে পেয়ে খুশি হয়, যখন কোনো মানুষ উজু করে মসজিদের দিকে যেতে থাকে সুন্দর করে আল্লাহ তখন খুশি হন, কী হয়ে যান তিনি হাসতে থাকেন সেই বান্দার জন্যে, তা আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হাসবেন নিঃসন্দেহে সেই নাজাত পাবে, ঠিক না বেটি? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে কী করেন, যারা জামাতে নামাজ পড়ে তাদেরকে নিয়ে গর্ব করেন, আবশিরু হাদা রব্বুকুম কদ ফাতাহা বাবান মিন আবওয়াবিস সামা ইউবাহি বিকুমুল মালায়েকা ইয়াকুল উনজুরু ইলা আবদি কদ কাযাউ ফরিযা ওয়া হুম ইয়ানতাযিরুনা উখরা, নামাজ পড়ে যখন এক নামাজের পরে এক নামাজের অপেক্ষা করে আল্লাহ রাব্বুল ফেরেশতা দিয়ে গৌরব করে, দেখো আমার বান্দারা একটা ফরজ আদায় করে একটা জন্য অপেক্ষায় আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জামাতের সঙ্গে নামাজ পড়েন তখন এদের এটা দেখে তিনি আশ্চর্য হন। আহমদ মুসনাদ আহমদ হাদিস ইন্নাল্লাহা লা ইউআজিবু মিনাস সালাতি ফিল জামে, যখন ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ে